আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো ইনশাল্লাহ, আমার ঘরে যত কোয়ালিটি আছে সারা বাংলাদেশে কেউ এত কোয়ালিটি রাখে না। সবাই খালি মোটা রাখে, পাতলা রাখে, মালের নাম বলে না, অনেকে গোপন করে রাখে। কইছে কয়ে বলে ফোন দিলে আমরা রেট বলবো। আরে ভাই, আপনি গোপনে রেট বলবেন কেন? অফেন রেট দিবেন, মার্কেট চ্যালেঞ্জে আসবেন। আপনার থেকে যদি পাবলিক আপনাকে পছন্দ হয় আপনার থেকে নেবেন। আপনি যদি, আমরা এলসি করি, আমরা নিজেরাই ইনফোটার, আমরা অফেন রেট দিতে পারি। ভালোটার অফেন রেট দিই, খারাপটার অফেন রেট দিই। অনেকে অফেন রেট দেয় না, রেট গোপন করে রাখে যে এই নাম্বারে কল করলে দেখবেন। আবার অনেকে বলে যে না আমার রেট বেশি, অন্যখানে কম, এখানে যাই। আমি এটা চাই না। আমার কথা হলো যাচাই করে যেখানে সঠিক মালটা পান, যেখানে ভালো মালটা পান, আপনি সেখান থেকে কিনেন। চিটাং স্টিল মিল থেকে বলছি, চিটাং স্টিল বিল্ডিং থেকে বলছি। স্টিল বিল্ডিংয়ের ম্যাটেরিয়ালগুলো সব আমাদের কাছে আছে। আমরা যখন যে রেট হয় আপনাদেরকে জানাইয়া দিই, ভালো বলে দিই, মন্দও বলে দিই। কারণ টিন সম্বন্ধে আমি চাই আমার বাংলাদেশের মানুষ যেন জেনে যায় ভালো টিন খারাপ টিন সম্বন্ধে, এটা আমি জানতে চাই। আমার আমার সবচেয়ে প্রিয় ভাই, আমি যাদেরকে অনেক শ্রদ্ধা করি সেটা হলো প্রবাসী, যাদের কষ্টের টাকায় প্রবাসীরা বাংলাদেশে যদি দামি মানুষ থাকে আমার নজরে প্রবাসীরা। কারণ বিদেশে যে কত কষ্ট করে ওরা টাকার জন্যে, বা এটা আমি দেখছি। কারণ আমি প্রবাসে গেছিলাম, আমি মেহমান হিসাবে গেছিলাম, বা আল্লাহর ঘরে আল্লাহ পাক নিছে আমি গেছি, কিন্তু আমি দেখছি যে কত কষ্ট টাকা কামান। এই কষ্টের পয়সা দিয়ে আমি চাই না যে আপনারা দুই নম্বর মাল কিনে লয়ে যান, লোকাল মাল কিনে লয়ে যান, আমার কাছ থেকে নিতে হবে না। যার কাছ থেকে নেন ভালোটা দেখে নেন, ভালো মন্দ দেখে নেন, আর অন্ধের মতো টাকা কাউকে পাঠায় না, আমাকেও না। একজন লোক সঠিকভাবে পাঠাবেন, ফাটায় মালটা দেখে নিব যে একরে ঠিক আছে কিনা, মাল যে কোম্পানি ওই কোম্পানি কিনা, কোয়ালিটি সম্পূর্ণ কিনা, তারপরে মাল নিবেন। একটা পয়সা না দৌড়া লয়ে যায় না, আর এইভাবে অন্ধবিশ্বাসের মতো অ্যাকাউন্টে টাকা পাঠাইয়েন না। অনেক ভাই আমার অ্যাকাউন্টে টাকা পাঠাইতেছেন, এইভাবে পাঠান না। আমার কত হয়েছে যে আমি অনলাইনে প্রচার করি ঠিক আছে, কিন্তু আমি অনলাইনে বেশি না। আমার শোরুমে আসবেন, দেখবেন, তারপরে কিনে নিবেন। দেখে যেখানে পাঠাবেন আমি সেই ব্যবস্থা আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো কীভাবে নিই। আমার ঠিকানা মাওনাসো রাস্তা, শ্রীপুর, গাজীপুর থানা। আমার ফ্যাক্টরি গাজীপুরে, শোরুম গাজীপুরে। আমার মোবাইল নিয়ে যোগাযোগ করেন, আপনি কীভাবে আসতে হবে সব জানেন। আর সারা বাংলাদেশে পাঠানোর সমস্ত ব্যবস্থা ইনশাল্লাহ আমাদের কাছে আছে। আমার কোম্পানির গাড়ি আছে, আপনার মালের পরিমাণ বেশি হলে কোম্পানি আপনাকে তার খরচে পোষাইয়া দিব, মালের পরিমাণ কম হলে কোম্পানি পোষাইতে পারে না, কারণ গাড়ি ভাড়া তেল খরচ দিয়ে পোষায় না। সমস্ত ব্যবস্থা কোন দেশে কোন জায়গায় নেবেন আলোচনার মাধ্যমে আমাদের সাথে আলাপ করেন, আমরা পাঠানোর সমস্ত ব্যবস্থা করে দিব। আমাদের কোম্পানির নাম চিটাং স্টিল, জাপানি স্টিল কিং, জাপানি স্টিল কিংও আমাদের কোম্পানির নাম। কিন্তু কিছু লোক আমাদের জাপানি স্টিল কিংকে নকল করার পরে আমরা চিটাং স্টিল, আমাদের জাপানি স্টিল কিংটা আমরা প্রচার করি কম, অরিজিনাল জাপানি স্টিল কিং আমাদের। তো আমার এই মালটা হলো জাপান কুবি স্টিল, খুবই ভালো মাল, খুবই সুন্দর মাল, কখনো জং ধরবে না। এটা 95 টাকা স্কোয়ার ফিট, খুব সুন্দর মাল। এটা ভিয়েতনামের কিরবি স্টিল, 150 টাকা স্কোয়ার ফিট, অনেক ভালো মাল, 30 বছর গ্যারান্টি দিব। এক নম্বর টিনও আছে, দুই নম্বর ঠিক টিনও আছে, খারাপ টিন আছে, ভালো আছে, মিডিয়াম আছে, আমার কাছে সব কোয়ালিটির আছে। আপনি যে এরকম টাকা দিবেন এরকম মাল পাবেন। কেউ যদি আপনাকে তার লাভ ছাড়া মাল দিবে না, কিছু না কিছু লাভ করবে। কারণ তো আমাদের ফ্যাক্টরি খরচ আছে, শোরুম খরচ আছে, কর্মচারী খরচ আছে, অনেকগুলো সেলসম্যানের বেতন আছে। এটা সবাই চায় 2 টাকা লাভ করার জন্য, কিন্তু আমিও চাই। কিন্তু এমন চাবো না যে আপনাকে মাল আরেকটা দিয়ে আরেকটা হবে। সঠিক মাল নেবেন, 2 টাকা বাড়াইয়া ভালো জিনিস নেবেন। সস্তায় বইলা বুয়া জাপানি নিয়ে যাইয়েন না, বুয়া ভিয়েতনাম নিয়ে যাইয়েন না, বুয়া টাটা নিয়ে যাইয়েন না। অ্যাকোরেট অরিজিনাল মাল নেবেন, অরিজিনালভাবে রেট দিবেন, যাচাই করে নেবেন অরিজিনাল মাল, প্রমাণ নিয়ে সহকারে মাল যাবেন। অনেক ভালোও আছে, অনেক মন্দ আছে, কোয়ালিটি সম্পূর্ণ মালও আছে, লোকাল মালও আছে। আমাদের এই মালগুলো ইন্ডিয়ান টাটা বুলু স্কুপ, টাটা কোম্পানি, ইন্ডিয়ান টাটা কোম্পানি, টাটা বুলু স্কুপ, অনেক ভালো মাল, ইন্ডিয়ান টাটা কোম্পানি নাম করা মাল, শুধু আমাদের দেশের না, ওয়ার্ল্ডের জন্য নাম করা। ইন্ডিয়ান টাটা কোম্পানির টাটা, টাটা ব্লু স্কুপ ইন্ডিয়ান, টরেস ব্লু কালার, মিস গ্রিন, টরেস ব্লু, ব্রিকেট, এই 3টা কালার ছাড়া অন্য কোনো কালার এখন আসে না, আমরা দিতে পারি না। এইটাই আমরা অ্যাভেলেবেল আছে, আমাদের যতগুলো মাল চান আমরা দেওয়ার মতো ইনশাল্লাহ সামর্থ্য আছে এই মুহূর্তে। এই মালগুলো আমরা, এই মালগুলো দামাদামি রাখতে পারতেছি না, এক দাম 112 টাকা। যখন যেই রাস্ট এসে তখন সেই রেট বলে দিই। যদি আমার এই ভাইয়ের ভিডিও দেখে এসে বলেন, তানভীর ভাইয়ের ভিডিও দেখে আসছি, আমি 2 টাকা কম রাখবো, 110 টাকা একদম। কিন্তু ভাই
টাকা আপনার কাছ থেকে আমি নিচ্ছি না রে ভাই, টাকা নিছে মানে টাকা তিন মনে করেন, জিং যত বেশি থাকে তিন তত বেশি টিকে। আপনি গ্যারান্টি কাগজ নিয়ে যাবেন, যতদিন গ্যারান্টি দিবে এর ভিতরে কিছু হলে আমি রিটার্ন নিব ইনশাল্লাহ। এটা হলো লোকাল মাল চায়না ক্যাঙ্গারু। আমি খারাপকে খারাপ বলি, ভালোকে ভালো বলি, কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নেই 52 টাকা স্কোয়ার ফিট। আপনি এটাও নিতে পারেন কোনো সমস্যা নাই, কিন্তু আমি গ্যারান্টি দিব না। খারাপও আছে গ্যারান্টি নাই, ভালো আছে গ্যারান্টি করা, আপনি কোনটা নেবেন সেটা আপনার বুঝ। এটা জাপান কোবি স্টিল, খুব একটা ভালো মাল, খুবই একটা দারুণ মাল ভাই। এটা হলো অরিজিনাল জাপানি। এই যে আমার এখানে আমি সবসময় দেখাই আপনাদেরকে যে এটা হলো ডুপ্লিকেট জাপানি, এটাও জাফানি, এটা হলো 2 নম্বর, এটা চক চক করে, কিন্তু এটা হলো ব্ল্যাক শিটের তৈরি, উপরে নিকেল মারি গ্লেস বানায় দিস, এটা কোনো চক চক, এটা কোনো গ্লেস নাই, এটা হলো অরিজিনাল জাফানি কোবি স্টিল। এটা অরিজিনাল কম্পিউটার সিল করা আছে কয়েক ফিট পর পর, কয়েক ফিট পর পর জাপান কোবি স্টিল সিল করা, কিন্তু এটা সিল করা না, এটা 2 নম্বর। আমি ভালোকে ভালো বলি, খারাপকে খারাপ বলি, এবার আপনার বুঝ, ভালো নেবেন আমার কাছে আছে, খারাপ নেবেন আছে, শুধু একবার দেখেন আপনি ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো ইনশাল্লাহ। আমার ঘরে যত কোয়ালিটি আছে সারা বাংলাদেশে কেউ এত কোয়ালিটি রাখে না, সবাই খালি মোটা রাখে পাতলা রাখে, মালের নাম বলে না, অনেকে গোপন করে রাখে, কইসে কয়ে বলে ফোন দিলে আমরা রেট বলবো। আরে ভাই আপনি গোপনে রেট বলবেন কেন, অফেন রেট দিবেন, মার্কেট চ্যালেঞ্জে আসবেন। আপনার থেকে যদি পাবলিক আপনাকে পছন্দ হয় আপনার থেকে নেবেন, আপনি যদি আমরা এলসি করি আমরা নিজেরা ইনফোটার, আমরা অফেন রেট দিতে পারি, ভালোটার অফেন রেট দিই, খারাপটার অফেন রেট দিই। অনেকে অফেন রেট দেয় না, রেট গোপন করে রাখে যে এই নাম্বারে কল করলে দেখবেন, আবার অনেকে বলে যে না আমার রেট বেশি অন্যখানে কম এখানে যাই। আমি এটা চাই না, আমার কত হলো যাচাই করে যেখানে সঠিক মালটা পান, যেখানে ভালো মালটা পান আপনি সেখান থেকে কিনেন, এটা খুব ভালো মাল জাপান কোবি স্টিল। এটা চায়না ক্যাঙ্গারু, দেখেন ভাই গ্লেস মারে, এটা এটা 2 নম্বর মাল, এটা 1 নম্বর মাল, এটা 1 নম্বর জাপান কোবি স্টিল। দেখেন কোয়ালিটি, দেখেন মালের কালারটা, দেখেন এটা হলো 2 কোট, এটা হলো সিঙ্গেল কোট, এটা হলো 2 নম্বর মাল, এটা রাখা যাবে একদম দামা দামি নাই 52 টাকা, এটাও রাখা যাবে 52 টাকা, সিঙ্গেল কোট 2 নম্বর মাল। ব্যালাক শিটের উপরে ঘরে জঙ্গাই যায় মানুষের কীভাবে, এই যে ঘরে জং চলে আসে, এই যে দেখেন ঘরে জঙ্গাই গেছে নতুন মাল, অথচ এটা 2 নম্বর মাল ঘরে জঙ্গাই গেছে। আর অরিজিনাল মালের কখনো কালার উঠলে লাল হবে না, 2 নম্বর মালের কালার উঠার সাথে সাথে লাল হয়ে যাইব জায়গাটা, পরে আসতে কয়দিন পরে দেখেন ওই জায়গা কালো ধরে জং ধরে যাইব, এটা জানতে হবে। অনেকে তিন অনেকে চিনেন না, না চিনেও খালি আমাকে অনেকে বলেন যে ভাই মোটা হইলে তো ভালো হয়, ভাই মোটার কিচ্ছু নাই, তিন সবে 50 মিলি আছে, কিন্তু টিনের মেইন হলো, টিনের মেইন হলো টিনের জিং, যার ভিতরে জিং যত বেশি আছে সে তত বেশি টিকে। এই যে দেখেন এটাও লাল কালার, এটা জাপান কোবি স্টিল, এটা 110 টাকা স্কোয়ার ফিট। কেন ভাই এই মালটা আমি 60 টাকা 62 টাকা বেচতে পারি না, এটা পারি না, এই জন্য এটাতে জিং বেশি, এটা মাল কোয়ালিটি সম্পূর্ণ মাল, এটা কোনো লোকাল মাল না, এই জন্য এটা 110 টাকা বেচা লাগে। এই যে দেখেন এটা 2 নম্বর মাল, এটা লোকাল মাল, এটা লোকাল মাল, এটা আমি 62 টাকা বেচতে পারতেছি, এটা শীট 2 নম্বর, এটা জং ধরে যাবে। তো আমি আপনি এটা নেন, খারাপটা নেন আমার সমস্যা কী, কিন্তু এটার গ্যারান্টি দিব না, ওটার গ্যারান্টি দিতেছি আমি 30 বছর, কারণ ওটা তো ভালো কোয়ালিটি মাল, দেখতে হবে যে কোয়ালিটি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর আছে। মোবাইলে অনেকে কালার বোঝা যায় না, আমার ঘরে আসে দেখেন লোকাল মাল আর কোয়ালিটি মালে কালার মিলে না, এটা 65 টাকা রাখবো, এটাও লোকাল মাল, ভালো খারাপ সব আছে, আপনি এটা নেন। অনেকে আমাকে বলে কম দামে নেন আমার সমস্যা নাই, কিন্তু আমি গ্যারান্টি দিব না, কিন্তু আমি আবার বলি ভালো নেন, এই যে জাপান কোবি স্টিল আমি গ্যারান্টি দিব, কারণ আমার ভিতরে বিশ্বাস আছে, কারণ আমি গ্যারান্টি পেপার পাইতেছি, বাইরের ভিতরে কত পার্সেন্ট জিঙ্ক আছে আমি এই পেপার পাইছি, পেপার আমাকে বলে দিছে যে এত পার্সেন্ট জিঙ্ক আছে, এত টিকবে, এত সালের উৎপাদন, এত সালের তৈরি হয়েছে, সব কিছু উল্লেখ করা আছে মালের মাধ্যমে, কত সালে উল্লেখ করা আছে, কোন সময় মালটা তৈরি হয়েছে, এটা মালের মাধ্যমে যারা তৈরি করছে লিখে দিয়ে দিছে প্রত্যেকটা মালে কয়েক ফিট পর পর। এটা জাপান কোবি স্টিল, জং ধরবে না, মরছে ধরবে না, একটু কাছে আনেন, এখানে দেখেন এই যে রং উঠছে, কবে এই রংটা উঠছে, এই যে দেখেন জং আসে নাই, এই যে অরিজিনাল মাল, এই যে দেখেন এখনও ভিতরে অরিজিনাল কালার, একদম স্টিলের মতো সিকসিক করে, এটা হলো অরিজিনাল কালার, উঠলো জং ধরবে না, এটা অরিজিনাল মাল, এটা 110, এটা 110 একদম, এটা 105 টাকা কোরিয়ান ডোংকুক স্টিল। নেটে সার্চ দেন আমার, আমি যে নামগুলো বলতে আছি
অনেকে আমাকে বলেন যে এই নামে আপনি নেটে সার্চ দেন ভিয়েতনামের কিরবি স্টিল, জাপানি কুবি স্টিল, নিউজিল্যান্ড ম্যাক্স স্টিল, কোরিয়ান ডোংকুক স্টিল, ভিয়েতনামের কিরবি স্টিল, ইন্ডিয়ান টাটা স্টিল, তাইওয়ান সিসকো স্টিল, আপনি নেটে সার্চ দেন পটপট করে প্রত্যেকটা কোম্পানির নাম বাইরে চলে আসবে। ন কোম্পানিদেরকে নেটে আপনি দেখতে পারেন তাদের ফ্যাক্টরি কীভাবে তৈরি করে সব দেখে তারপর আলাপ করেন যে এই মালগুলো অরিজিনাল এই কোম্পানি কীভাবে বানায় সব আছে। এটা ইন্ডিয়ান টাটা ব্লু স্কুপ টাটা কোম্পানির, কোনো দামাদামি নাই, মূলামূলি 115 টাকা, কারণ এটা টালি বানানোর জন্য মাল একটু বেশি লাগে। প্রোফাইল হলে এটা 110 টাকা রাখতাম। এটা জাপান কুবি স্টিল, আমি এই মালগুলোর কথা সবসময় বলি, ভাই এই মালটা কত দারুণ মাল। আমি এই মালটা কিশোরগঞ্জে পাঠাইছি আমার এক ভাইরে, আমি ওই ভাই আপনাদেরকে হয়তো কমেন্ট করতে পারে আমার এখানে, ওই ভাই অনেক পয়সাওয়ালা মানুষ, অনেক ভালো মানুষ। উনি ওনার তিনজন আসছে, আসার পরে উনি ফুরা ঘরের মাল দেখে এই মালটা দেখে পছন্দ হয়েছে, উনি আমি ওনার কাছে বিক্রি করছি এই মালগুলো সব, গত পরশু দিন পাঠাইছি মাল। উনি আমাকে বলছে যে হামিম ভাই যে আপনি এত দারুণ মাল আমি কখনো দেখি নাই, এত সুন্দর মাল ভিয়েতনাম, এটা হলো জাপান কুবি স্টিল, এটা হলো ভিয়েতনাম কিরবি স্টিল, কত সুন্দর মাল, কত হেভি মাল, তিন কখনো জং ধরবে না, মরছে ধরবে না, এত ফার্স্ট ক্লাস একটা মাল ভিয়েতনামের মাল। এই মালটা 121 টাকা, 60 মিলি, অনেক মোটা, অনেক হেভি। এটা নিউজিল্যান্ড ম্যাক্স স্টিল, ম্যাক্স স্টিলের মাল, অল্প দামে যারা নিতে চান ভালো মাল, এই মালটা এখন 81 টাকা, এই মাল এখন নাই, কদিন আগে 75 টাকা বিক্রি করছি, কিন্তু যারা যারা নিয়ে গেছে কিছু কিছু দোকানদারে এখন মাল শর্ট, কারণ আনতে পারি না, এখন গাড়ি ভাড়া বেশি পড়ে যায়, ফটায় কুলায় না। এই মালটা আজকের বাজারে 81 টাকা, এই মালটা ফট করে দাম বাড়ি গেছে। তো অনেকে বললেন দাম বাড়ছে কেন ভাই, মাল কাইছিস, মাল নাই, অল্প কিছু মাল আছে, আবার আসলে দাম কমাই দিব। এটা হলো ভিয়েতনাম, এটাও ভিয়েতনাম, 121 টাকা স্কোয়ার ফিট, 60, খুব ভালো মাল ভাই। তিন কিন্তু কালারে টিকে না, তিন কিন্তু মোটা টিকে না, তিন টিকে তার জিঙ্কে। আমরা মানুষ একটার উপরে একদম ফেস সুন্দর দেখলে পাগল হয়ে যায় যে এ তো অনেক রূপসী, আমরা তার ভিতর সম্বন্ধে খবর নেই না যে তার ভিতরে কী আছে আসল, কিন্তু মানুষের ভিতরটা, উপরটা দেখে বিচার করেন না, উপরে সকসক সৌন্দর্য কালার দেখে পাগল হয়ে যান, তিন তো নিছি কিন্তু ভাই দেখেন কালার সুন্দর নাই, এর ভিতরে হলো অরিজিনাল জিঙ্ক অ্যালুমিনিয়ামে ভরা, উপরের কালারটাকে এরকম করে এত নোংরা করে বানানোর কারণ হয়েছে এই কালারটাকে সূর্যে কোনো দিন জ্বালাবে না, সূর্যে জ্বালাইতো না, সূর্যে জ্বালাইব কীভাবে, লাল কালার ব্লু কালার এগুলোর সূর্যে খায় কিন্তু এইটা খায় না, লোকাল মালের কালারগুলোর সূর্যে খায়, জাপানি লাল কালার সূর্যে খায় না, তারা ওই প্রসেসিং করে বানায়, আপনার এই মালগুলো সূর্যে খায় না ভিয়েতনামের, তারা এমনভাবে বানাইছে। এটার উপরে কালো ময়লা, এটার ভিতরে ভালো, চাউল কিনতে গেলে যেই বস্তা ফসা দেখবেন দেখবেন এটা চাউল ভালো, যেটা বস্তা উপরে ফ্রেশ ওটা চাউল খারাপ হয়, এটা দেখতে ফসা দেখা যায় কালার, এটাই ওইটার ভিতরে যা আছে সব জিঙ্ক অ্যালুমিনিয়াম, এটা 30-40 বছর, 30 বছর পেপার দিব, 40 বছরে কিছু হবে না, ভিয়েতনামের কিরবি স্টিল, কত সুন্দর লাগে ঘর, আপনার 30-30 বছর আমি কালারে গ্যারান্টি দিব, জং ধরবে না টিনে। এটা কোরিয়ান ডোংকুক স্টিল, কী কিছু বুঝছেন, এটা 95 টাকা স্কোয়ার ফিট, এটা আবার টাটা স্টিল, ওখানে যাওয়া যায় না, ইন্ডিয়ান টাটা বলে স্কুপের সিলভার কালার, 2 নম্বর সিলভার কালারের রঙ উঠে যায়, 1 নম্বর মালে রঙ উঠে না, 1 নম্বর মাল কালা হয় না, মাল চিনে নেন, লেফা মাল আছে, গোলামাল আছে, কারেন্ট বৈসা আছে, তারপরে আপনার ফ্রেশ বৈসা আছে, জিপি বৈসা আছে, এমএস বৈসা আছে, বৈসার মধ্যে অনেক রাম আছে, এটা হচ্ছে টাটা ব্লু স্কুপের একদম দানা বৈসা, জং ধরবে না এই মালটা কখনো, সিলভার কালার। এটা আমরা এমএমএ দিচ্ছি, বদরে দিচ্ছি, ব্লু প্ল্যানেট নেটওয়ার্কে এই মালগুলো দিচ্ছি, কোয়ালিটি দেখে মাল কি।